বড়ই আনছো? তুমি আনছো কত ডি? এডি সাবি হারে সব ব্যাগে ধরছে এডি, দেখছ? এবারে ঢালো ঢালো সাবি, একত্র করতো বাবা। কাটি বেশি আজকে মিলাম, সাবি বেশি আনছে না আমি বেশি আনছি? ওকে আরো আছে, দেখছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। এই বড়ইগুলি আজকে কয়েকদিন যাবত রৌদ্রে দেওয়ার পরে কত সুন্দর কালার আসছে। আজকে টমেটো দিয়ে সস তৈরি করব, বাড়ির সস তৈরি করে দেখি খেতে কেমন লাগে। আমি সবগুলো টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিছি, এখন এগুলোকে সিদ্ধ বসাই দিব। আমার সবগুলি টমেটো থেকে রস বের করে নেওয়া শেষ, এখন এইখানে শুধু বিচিগুলি আর চোকলাগুলি আছে। এই তো সবগুলি বের করে নিছি। এখানে শুকনা মরিচের গুঁড়া, লবণ আর চিনি এগুলি আমি এখানে দিয়ে দিলাম। এই যে তেঁতুল ভিজানো পানিটা, এটাও আমি ছাঁকনি দিয়ে সেঁকে তারপরে দিব। ওই যে সস নেও, সস দিয়া বড়াই বড়াই খাও, দেখো তো কেমন হয়েছে সস। বানানি সস জাল হয়েছে নাকি? অল্প বড়াই সাবিহা, জাল দিছে আম্মু। সস বাসায় বানাই খাবেন, সিঙ্গারা তো বড় বড় খাচ্ছে, মজা লাগে।